আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো যদিও আমি এখন ক্যামেরা ধরে রাখছি হলো বাগানের দিকে, কারণ এখানে হলো একটা মানে একটা মানে সাপ যাইতেছিল, গুল সাপ, তো ওইটার জন্য আমি ধরছি। আর হাঁসের হাঁসগুলো ওটা দেখা মানে কাছে আসতেছিল আর দেখতেছিল যেটা কি যাইতেছে, আর এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর আমিও দেখতেছিলাম। তাই ভাবলাম যে একটু ক্যামেরাটাও অন করি, যদিও স্পষ্ট আমি দেখা যায় না, অল্প একটুখানি দেখা যায়। তো অনেকেই আমরা তো গুল সাপ বলি, অনেকে কী বলে আমি জানি না, মানে যদি জানেন তো অবশ্যই জানাবেন। আর এখানে অনেক মাছ আছে, আর মাছগুলো থাকার কারণে হলো হাঁস আছে, যেটা হাঁস আইসে এসে মাছ খেতেছে। দুই দিন ধরে জানতেছে যে হাঁস আস মানে এই জায়গায় দুই দিন ধরে দেখতেছি যে হাঁস আইসা মাছ খায়। তো যাই হোক, এখানে যা হয়তো হইলই। তো এখন আমি যা বলো রান্না করে, কারণ সকাল থেকে নাস্তা কিছুই করা হয় না, নাস্তা করা হয় না, ভাবি হলো এখনও আসে নাই, আসবে। তো আমি এলো মানে দেখতেছিলাম ফ্রিজে কী কী আছে, যে কী কী খাওয়া যায় আজকে, কী রান্না করা যায়। বা এখানে আছে আবার রাব্বির একটা দাওয়াতও আছে, আজকে শুক্রবার, রাব্বির আবার দাওয়াত আছে, আবার তানজিলার এঙ্গেজমেন্ট, ওদিকে ওর অনুষ্ঠান চলতেছে। আমরা আবার বেশিরভাগ ওই অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতেছিলাম যে কে কী ভিডিও ছাড়ে, তো ওইগুলোর দিকে এলো ফোকাস ছিল আমাদের। তো আমি এদিকটা আবার ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম, আর নিজের জন্য হলো আমি বললাম যে তো ঠান্ডা ভাত আছে, আবার রুটিও বানা দিয়ে গেছে, দেখি চিংড়ি মাছ ভাজি, দেখি ভাতটা খাইতে পারি কিনা। তো চিংড়ি মাছ আমি প্রথম তিনটা নিয়েছিলাম, পরে আবার দেখি যখন ভাবি আসতো তখন আবার আরেকটা নিয়েছি, চারটা নিয়েছি। তো এখন হলো চিংড়ি মাছ নিতেছিলাম, আর হলো একটা মুরগি বাই করে নেবো, একটা মুরগি আছে, আর যেটি দেখালাম ওগুলো হলো পাখা, মুরগির পা মানে ঠ্যাং পাখা এগুলো। তো চিংড়ি মাছগুলো একটু বড় বড়, মানে সবগুলো হলো ডিমালা চিংড়ি মাছ, আর আমার কাছে এটা ভাজি খুব ভালো লাগে। ওদিনকে রান্না করছিলাম, আমি তিন পিস খাইছি, মানে দুই পিস হলো আমার ভাগে ছিল, আরেক পিস আরেকজনের ভাগে ছিল, ওইটা আমি খাইয়ে নিয়েছিলাম, কারণ এত মজা লাগছে। আর নদীরটা তো এই জন্য হলো আর বেশি ভালো লাগছিলো। যাই হোক, এখানে হলো মাছটা আমি ভিজে নেবো, আর একটু বড় ডেকসিতে নিছি, একটু পানি বেশি করে দেবো, জানি ভিজা যায় যে মানে অল্পতেই। তো মাছ ভিজায় কিন্তু আমি রাই খাবার চলে গেছিলাম, ধৈর্য হয় নাই যে কতক্ষণ এটা ভিজবে খাবো এই সেই। তো এর দেখতে দেখতে মনে পড়ছিল জলপাইয়ের কথা, অনেকগুলো জলপাই আছে আমার এখানে, আর আমার ইরাকের মধ্যে হলো যত ধরনের জিনিসপত্র আছে সব কিছু এনে রাখে, যেরকম পলিদিন, লবণ, লবণের ডিব্বার মুখা, ডালের ডিব্বার মুখা, শ্যাম্পু সব এখানে এনে রাখে। তো এখান থেকে হলো জলপাইটা আমি লবণ গিট্টু দিয়ে রেখা দিয়েছিলাম পলিদিনের মধ্যে, খুলে রাখলেও পারতাম কিন্তু আমি গিট্টু দিয়ে কারণে রাখছিলাম, যে জলপাইটা হালকা একটা সিদ্ধ সিদ্ধ ভাপ আসে বা পাইকা পাইকা যায়, ওটা খাইতে খুব ভালো লাগে মাইখা। তো এর আগে আমি খাইছি অনেকবার, তো এই কারণে হলে জলপাইগুলো এমনি রাখা হয় আমার। আর এটা আমার ফ্যামিলির অনেক মানুষেরই পছন্দ, যে আমার ছোটো বড়ো সবারই, কিন্তু আমার বড়ো বোন টক একদমই পছন্দ করে না, সেটা যে কোনো টক হোক না কেন, কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে। আর এই ভর্তাগুলো হলো মানে আগের ভর্তা, ভাত ছিল তো বাসি ভাত, তো আমি ওই ব্লগটা এখনও শেয়ার করি নাই, করবো। তো যেহেতু আজকে শুক্রবার, নিয়েও কিছু শেয়ার করতে চাইতেছি। আর ভর্তার রেসিপি অনেকগুলো বানানো হয়েছে, আমি তার একা করি নাই, সবাই করছে। আর এখানে মুরগির ঠ্যাং যেটা বাই করছি, যে একটা মুরগি আনছে, কক মুরগি আনছে, একটু বড় টানছে, ডিম পাড়া মুরগি। আর এখানে হলো আমার জন্য রুটি বানায় রেখা গেছে, মানে আমার কাজের আপা বলছে যে আপনি রুটি ভাইজা খাইয়া নেন, বলছে ঠিক আছে, গরম গরম খাবার একসাথে ভাজা রাখলে পরে ঠান্ডা হয়ে যায়। আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করি, যে এটার মধ্যে কিন্তু শুধু আমার ওষুধ থাকে না, সবারই জিনিসপত্র থাকে। তো আমি এই দুইটা ওষুধ আমার কন্টিনিউ চলতেছে, আরেকটাও চলতেছে, মানে আরও দুইটাও চলতেছে, সেটা হলো তার থাইরয়েডের পরে আরেকটাও আছে, যেটা প্রেগনেন্সির জন্য দিয়েছে আমাকে। এই ওষুধটা বেশি নতুন ছিল, আর এই থাইরয়েডের প্যাকেটটাও শেষ আমার, নতুন আরেকটা পাতা খুলছি আজকে না কালকে জানি খুলছি। আর এখানে দেখেন মরিয়ম বাবার চাবি, চশমা, মরিয়মের ক্লিপ, চিরুনি, মরিয়মের টাকার বক্স, তারপর নেল কাটার, মানে এখানে তারা অধিকার খাটা নিয়েছে এটার মধ্যে, যদিও যে আমি একা কেন রাখবো, তাদের জিনিসপত্র রাখবে, যদি যখনই বলি যে টেবিলটা গুছাও বা টেবিলের জিনিসপত্র সরাও, সব কিছু এটার মধ্যে রেখে দেয়। পরবর্তীতে আমার গুছাইতে হয়, যেরকম এখন আমি গুছাইতে আসি, যে শুধু ওষুধ ওষুধের জায়গায় রাখতেছি, আর বাকি জিনিসগুলো যেই জায়গায় থাকার দরকার ওইখানে নিয়ে রেখে দিতেছি। তা আপনারা শুধু একটু দেখেন এটার মধ্যে আর কী কী আসে, মানে আমি নিজেও ভাবতে পারি না, মানে মম থেকে ধৈরা, মম, ওষুধ, তার চুরি, রাবার, চিরুনি, কেচি, মানে ম্যাচ, সব যাবতীয় যত জিনিস খাওয়ার জিনিস আছে দেখেন। তো এখানে রাব্বি আবার মোটর সাইরা হলো হুন্ডা দইতেছিল, তাই মানে রাব্বি খুব খুশি দুই তিন দিন ধরে, মানে এই কারণে সে খুশি। তার ভাই হলো বাড়িতে নাই, আর সে হলো মোটর সাইকেল নিয়ে এদিক ওদিক করতে পারে, সকালবেলা বের হয় কাজে থেকে আইসা আবার কলেজেও যায়, মানে সে হুন্ডার প্রতি খুব
তার দুর্বলতাই হলো হুন্ডা, যে হুন্ডা থাকলে সে সব কিছুই পারে করতে। আর হুন্ডা একটু ময়লা হয়ে গেছিলো, কালকে ঘুরতে গেছিলো, আজকে আবার যাইব, আজকে শুক্রবার নামাজ পড়ে যাইবো, আবার দাওয়াত আছে রাব্বির, ওই দাওয়াতটা অ্যাটেন্ড করবে। সব মিলে মানে দাওয়াত বলতে যে আমার আরেকটা দেবরের হলো মুসলমানি করছে, মানে ছুনতে খাত না ওটা করা হয়েছে, তো ওটা একটা অনুষ্ঠান করছে ছোটোখাটো ফ্যামিলি মানুষ মিলে। তো ওখানে রাব্বিকেও দাওয়াত দিছে, যেহেতু আত্মীয় স্বজন এই জন্য রাব্বিকেও দাওয়াত দেওয়া হয়েছে ওখানে। আর ওখানে আমার ননদরা সবাই আসতেছিলো, আর কালকে আমার সাথে কথা হয়েছে যে আমাকে যেতে বলছে, আমি তো কোথাও যাই না, বাড়িতে থাকি, আবার তার সাথে ভাবি আসবে, ওই জন্য আর কোথাও যাওয়া হয় নাই। আর এই একটা বোতল আছে, এই বোতলটা দেখে আমাকে মানে আমার আরেকটা মেয়ে ছিল কাজের, ওই মেয়ে বলতেছিল আপনাদের ঘরে মদের বোতল কেন, আমি নিজেও জানি না। পরে আমি বললাম যে মদের বোতল এলো কোথা থেকে, তারপরে দেখলাম যে এই বোতলের কথা বলতেছে। আমি বললাম যে এই বোতলটা আমি নিজে কিনে আনছি গাদা, আমি এই বোতলের মধ্যে তেল রাখার জন্য কিনে আনছি। এখানে হলুদগুলো একটু কেমন কেমন যেন হয়ে গেছে, মানে ভাঙানোর কথা বলি প্রতিদিনই কিন্তু ভাঙানোর সময় পান আসে, তো এই জন্য আমাকে হলুদ কিনে দিছে এক্সট্রা করে, প্যাকেটের হলুদ কিনে দিছে। আর এই মরিচগুলো তো হলুদ চা চারা দেবো, আর হলুদগুলো একটু ভালো করে মানে রোদ দিয়ে দিতেছি। আর এটা হলো আমাদের বাড়ির মরিচ, আর উঠানে হলো অনেক কাবুচগুলো আছে, এখনও মাটি কিন্তু এক সাইডে উঁচা ছিল, ওটাই করছে যে কাইটার এক জায়গায় রাখছে। আর এখানে হলো পাখি হলো লুকায় রয়েছে, আমি কেঁদেছি পাখি কই গেল নাকি ওইরা, পরে দেখি না ডাকতে ডাকতে আবার বের হয়েছে, যে মানে খুশকি মারা দেখতেছিল যে আমি। আর এখানে হলো আমার আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, এটার মধ্যে বারো মাসে পেয়ারা হয়, মানে হইতেই থাকে, মানে একবার ঠাইমা জানা পেয়ারা হওয়া, তো এটা আমি বলতেছিলাম আর দেখতেছিলাম, মানে একটা দুইটা বড় হয় আবার ফুল ছাড়ে এরকম, আবার ওই সিজনে অনেক হয় অনেক, যে সুমকে আমরা বাড়িতে আসছি এই বাড়িতে প্রথম তখন অনেক হয়েছে। আর এইদিকে রাব্বি মোটরসাইকেল তো ধোয়া শেষ, সে দেখেন খুশিতে খুশিতে আসে, এত খুশি বলার মতো না, তার হাসি ধরে রাখতে পারতেছে না সে। তো আমি বলতেছিলাম কি আজকে আবার নতুন বউ পরিষ্কার করে কই নিয়ে যেতেছে, কইতেছে যে এগুলো ঘুরতে যাবো ভাবি আজকে। আমি বললাম ঠিক আছে যাও, তো ভাবিও আসে না এখনও, আয়সা পড়বে মানে এই যে কোনো মুহূর্তে চলে আসবে, তো ভাবি যে আসছে ওই জিনিসটা আমি আর শেয়ার করতে পারিনি, কারণ হলো যে ভাবির কাছে বাচ্চা ছিল, আমি বাচ্চা ধরছি যায়, আর এমনি তো সময় হয়ে গেছে, আর এখন বাজে গেছে সাড়ে বারোটা, আজকে শুক্রবার সাড়ে বারোটা বাজে আজান দিয়ে দেবে। আমি যখন চিংড়ি মাছগুলো দেখতেছিলাম মানে কাটার পর, তো তখন অলরেডি আজান দিতেছিল, আর আমরা তো সকাল থেকে আমি তো কিছুই খাইনি, তো ভাবিও আসছে রোদে থেকে তার বাবার বাড়ি থেকে, তো অলরেডি কিন্তু ক্ষুধা লাগে গেছে সবারই, ভাবি তো চলে গেছে তখন। আমি হলো মাছগুলো ভাইজে নেবো, নিজেও খাবো, ভাবিরেও দিব, যে ভাতটা সেটা দিয়ে আর রুটি ওগুলো আমি রেসে ওগুলো আর কোনো পদেই করে নেই, কারণ হলো যে করতে ইচ্ছা করছিল না, মানে অলসতা ধরে গেছিলো, আর ঘুমও পাইতেছিলো কারণ উঠছিল অনেক রাতেই, মানে ঘুমাইতো অনেক দেরি হয়েছে, দুম ঘুমাইছিল একটা বাজে, উঠা পড়ছে আবার চারটার দিকে, তো চারটার পর আর ঘুম হয়নি আমার, এমনি উঠে বসেছিলাম কতক্ষণ মোবাইল টিপি, তারপর আবার এমনি শুয়ে থাকি, মানে কোনো ফেলে ঘুম আসতেছিল না, মানে ঘুম এত কমছে আমার মানে না বলে বুঝাতে পারবো না যে কী পরিমাণ যে ঘুম কমে গেছে। তো ওইটার কারণও হলো হয়েছে কি যে দুপুরের টাইমে আবার একটা ঘুম আসে আমার, মানে খাওয়া দাওয়া শেষে মানে দুইটা একটা দুইটার দিকে তিনটার পর আর ঘুম আসে না, দুইটা আড়াইটা দেড়টা আর সাড়ে বারোটা এটির মধ্যে একটু ঘুম আসে, যদি কাজ করি তাহলে কাজ করলাম, আর না করলে রান্না বাড়া করা হয়, অনেক সময় ঘুমানোও হয় না। তো কয়েকদিন যাবত আমি দিনের বেলাও ঘুম আসে নাই আমার, রাতেও হয় নাই, তো শরীর এত দুর্বল হয়েছিল মাঝে, মানে আমি ভিডিওই ছাড়তে পারিনি, আমি আপনাদের কাছে বলছিলাম যে আমি অনেক অসুস্থ হয়ে গেছি, মানে ঘুম না হওয়ার কারণে আরও হয়ে গেছিলাম, মানে অনেক দুর্বল হয়ে গেছিলাম, ঘুম হয় না, তারপর পোলাপানের সাথে চিলাচিলি করি, মানে মেজাজ অনেক খিটখিটা হয়ে গেছিলো গা, যেটা মনে হয় বাবা কালকে আমাকে রাতে মনে করে দিছে, তোমার মেজাজ এত খিটখিটা হয়ে গেছে, তুমি সবার সাথে খুব রাগ করো, কেন যে করো আমি কিছুই বুঝি না, মাঝে মাঝে ভয় পাই তোমার সাথে কথা বলতে। তো সত্যি আমার মেজাজ এমনি, আমার মনে হচ্ছে অনেক সময় খিটখিটা হয়ে থাকে, যে আমি এটা না করলেও পারতাম বা এটা না হলেও চলতো, তো এরকম হয়ে যায়। আর এর পাশাপাশি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি যে ভর্তাগুলো রেখে দিয়েছিলাম ওই ভর্তাটি দিয়ে ভাত খাবো, আর টক ভাতের রেসিপি, আর হলো মানে টক ভাত কীভাবে বানায়, অনেকে জিজ্ঞেস করছিলো যে আপু আসলে টক ভাতটা কী, তাদের জন্য হলো এই রেসিপিটা বউ অনেক দিন আগে জিজ্ঞেস করছিলো আমাকে, যখন আমার নানি শাশুড়ি আমি ফ্ল্যাটে যখন থাকতাম তখন মানে বিল্ডিংয়ে যখন থাকতাম তখন বলছিলো, আর আমার নানি শাশুড়ি তখন আমার জন্য খাবার পাঠিয়েছিলো, আমি বলছিলাম টক ভাত খাইতেছি, তো অনেকে জিজ্ঞেস করছিলো যে টক ভাত কী আপা,
তো অনেকদিন পর আজকে কালা মানে শেয়ার করব কয়েকদিনের মধ্যে দুই দিন দুই তিন দিনের মধ্যে শেয়ার করব টক ভাতের রেসিপিটা তো ওইটার কারণে হলো ওই ভাতটাই যে আমি এখন খাইতেছি কিন্তু এটা কিভাবে রান্না করতে হয় কিভাবে কি করে কি প্রসেসে এটা রাখে তো সব সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো আর ভর্তা তো ভর্তাই ভর্তা এই মানে টক ভাতের সাথে মানে কাজির ভাতের সাথে ভর্তা সবচেয়ে বেশি মজা আর যদি থাকে ইলিশ মাছ আর ভাত পুড়ে গেছে আমি এগুলো একটা একটা করে টোকায় উঠে দিয়েছি মানে এটা শুধু আমার আগে থেকে অভ্যাসটা এটা যদি মরে বাবার প্লেটে ভাতও পড়ে যায় মরেমের প্লেটে ভাতও পড়ে যায় ওগুলো আমি টোকা টোকা খাইতে বলি তাদেরকে এবং কে নিজেও খাই কারণ আমার ভাতটুকু ভাত পড়ে গেলে ভাত চেয়ে আপনি ফালা রেখাতে আমার ওই জিনিসটা একদম পছন্দ না আর কি বলবো ভাতের প্রতি অন্যরকম একটা টান আর এটা হলো ভাতটা ছিল সাদা ভাত আর এত শক্ত হয়ে গেছিল ভাতটা ঝরঝর হয়ে গেছিলো মানে মুখে দিতেছে আর পানি গিলতেছিলাম আমি যদিও তো এরকম করতে করতে সময় শেষ তো এখন বাজে হলো 7টা মানে রাত 7টা বাজে আর আমি আসছিলাম হলো মুরগির ঠ্যাং পাখা পুখা এগুলো সব পরিষ্কার করার জন্য কারণ যেটা যে সকালে ভিজিয়ে রাখছিলাম পানি ছাড়াই আমি রেখা দিছিলাম যে কখন না কখন রান্না করি তার জন্য এই কাজটা করা হয়েছে আমার তো আমি রাব্বির সাথে গল্প করতেছিলাম আর হলো এগুলো পরিষ্কার করে নিতেছিলাম রাব্বি বাইরে যাওয়ার জন্য হলো বানা শুরু করছে সে কিন্তু সারাদিন বাইরে ছিল আসছে আইসা আবার করতেছে যায় বাবিটু বাইরে যাই বাবিটু বাইরে যায় বললাম কী কারণে মানে আমি আর আমার বড় ভাইয়ের পুরো লল হবে দুস টাইম করতেছিলাম তো এখানে মুরগির ঠ্যাংগুলো ভাই মানে বাইসা নেওয়া তারপর রান্না করতে যাব আর এই মুহূর্তে আসছিল আবার মনে বাবার ফোন তার সাথে কতক্ষণ কথা বললাম মানে ওর বাড়ির বিষয় যে কে কেমন দেখতে কেমন ছিল আমি দুষ্টাম করতেছিলাম যে তো মনে বাবার সাথে দুষ্টাম করতে করতে হলো আমার মনে হলো যে এখন কাজ করা দরকার তো সে হলো ফোন দিয়েছিল ভিডিও কলে তাকে বলতেছিলাম যে কেমন হলো বিএনগুলো দেখতে কেমন তুমি তো নশা সেজেছিলাম এই সেই তো আমরা অনেক ধরনের কথা বলতেছিলাম এখানে আরও রাব্বিকে নিয়ে অনেক কথা হইতেছিল আর এখানে আছে হলো আমার মানে রুটিগুলো অমনি একদম লাগিয়ে গেছে পরাপতিতে ভাস্তা এসে দেখে লাগিয়ে গেছে ভাজা জানে আর তো এটা কি করব বুঝতেছি না ভাবতেছিলাম নর্মাল রেখে দেবো কালকে সকালবেলাটা আবার নতুন করে ছানাটা নেওয়া পরে আবার রুটি বানাবো তো এখানে সব পেঁয়াজ আদা রসুন যেখানে যা আছে সব কিছু একসাথে করে আমাদের দিয়ে কষে তারপর হলো মাংস দেবো এটা হলো অন্য প্রসেসে রান্না করা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি দারচিনি এলাচ লং সব কিছুই দিয়ে দেবো একসাথে আর এটি আমি বলতেছিলাম বারবার রাব্বিকে যে নিল সবাই এক জায়গায় ছিল আর আমরা হলো তিনজন তিন জায়গায় পর বলতেছে কেটা কেটে আমি বললাম তুমি ছিল সারাদিন বাইরে ভাবি ছিল তার ছেলে নিয়ে আমি ছিলাম সারাদিন ঘুমাইয়া তো মানে এক হিসাবে তিনজন তিন রকম জায়গায় ছিলাম গানীয় ঘরের মধ্যে থাইকাও তো ওইটাই আমরা গবেষণা করতেছিলাম আর আমরা তো অনেক কথাই হয় যদি যেসব কথাগুলো আমরা দিতেও পারি না মানে ফ্যামিলির কিছু কথা হয় না যে যেগুলো পার্সোনাল থাকে শেয়ার করা যায় না আবার যেগুলো শেয়ার করা এগুলো কিন্তু অবশ্যই করি আমরা শেয়ার আর আমার টুন টুন মেসেজ আসতেছে মানে অনেকগুলো ছবি তুলছে তো মরে আমার ছবিগুলো শুধু আমার কাছে পাঠাই দেয় স্যার এদিকে মশলা আমার অনেকটা কষানো হয়েছে এখন আদা রসুন দিই না আদা রসুনটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দেওয়ার পর হলো আমি ভালো করে অনেকক্ষণ কষে নেবো আর টমেটো থেকে যে পানি উঠবে ওই পানিতে কিন্তু আমি কষাবো মুরগিতে এক্সট্রাভাবে আজকে আর পানি দিয়ে রান্না করবো না এটা হলো আমার ইচ্ছা আর এদিকে দেখতেছি মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষা গেছে আর হালকা হালকা একটু একটু আছে টমেটোটা যেটা এখন একটু একটু গলে নাই মানে কাঁচা কাঁচা মনে হইতেছে তো যাই হোক এ পর্যায়ে হলো লাগতে লাগতে মুরগির মাংসটাও আমি দিয়ে দেবো এদিকে হলো মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমার বোন পাগল হয়ে গেছে ছবি পাঠিয়ে দেবো এতে মেয়ের ছবি বারবার টুন টুন মেসেজ আসতেই আসে আসতেই আসে আর আমার একটা ফোনে দুইটার মধ্যে সেম মানে দুইটা ফোন দুইটা ফোনের মধ্যে হলো শব্দ হয় কারণ হলো দুইটা ফোনে একই ফেসবুক দুইটার মধ্যে সেভ করা তো যাই হোক এখন হলো মুরগি মাংসগুলো দিয়ে কষাবো আর এটা এখন রান্না করার কারণ হলো রাত হয়ে গেছে আর আমি বলি এত বলি যে মুরগির মধ্যে আলু দেবো না আলু দেবো না আজকে অন্তত আলু ছাড়া খাবো সবাই পরে রাব্বি বলতেছে একটা আলু দেন ভাবি আলু দিলে কী হয় তরকারিটা একটু আর একটু ঘন ঘন হয় একটু আঠা হয় আমার অত মজা লাগে তো আমি আমার মূলত আমার ঘরে হলো যে তাদের তিনজনের জন্যই হলো খালি আমি ঈদেই মানে কী বলে আলুটা দিই এছাড়া কেউ জন্য দেয় না অনেকে বলে যে আপু তুমি এত আলু কেন খাও এত আলু দেখ ভালো না এত আলু খাওয়া ভালো না তোমার শরীরের জন্য অনেক ক্ষতি আসলে আমি আলু ভর্তা খাই এটা সত্যি আলু ভর্তাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে পানি ভাতের সাথে কিন্তু এছাড়া আমি কোনো আলু টালু কখনই খাই না
এদিকে দুষ্টামি করতে করতে আবার এদিকে আমার ভাইয়ের বেটা অনেক জ্বালাইতেছিল আমার ভাবিকে, আর আমার রান্নাও কিন্তু প্রায় মানে এটা রান্নাই শেষ, ভাত আর এক জায়গা হলো একজন হলো আমাকে কচু শাক রান্না করে দিয়ে গেছে, তো ওইটাও রয়েছে। ওটা হলো আমি আমার কাছ থেকে আবার বলছি যে ভাবি আপনারা দেখছিলাম নোনা ইলিশ আনতে ভাইয়ারে, তো আমাকে একটু দিবেন। আমি বললাম সমস্যা নেই, নিয়ে রান্না করে খান, আপনার যদি ভালো লাগে রান্না করে খান। তো সে দুপুরবেলা আসছিল, আইসা বলতেছে ভাবি এক পিস মাছ দেন আমাকে, তো আমি বললাম কী রান্না করুন, পরে বললো কচু শাক, পরে মানে বলতেছে আপনি খাইবেন, আমি বললাম এখনও খাইনি তো অনেকদিন হয়েছে, ভালো লাগলে খাবো না সমস্যা নেই, তো আমি পাঠাই দেবো না আমার মেয়ে দিয়ে আপনি টেস্ট করে দেখেন, অত খারাপ রান্না করি না আমাকে বলতেছে। তো ওই খাবারটাও আছে, এখনও খাইনি, এই জন্য হলো রাতে শুধু মুরগি রান্না করতেছি, এখন রান্না করতেছি, কালকেও যাবে, সারাদিন চলে যাবে, কারণ একটা মুরগি বড়ই ছিল, মুরগিটা সবটুকু রান্না করছি। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।